Good morning, class 3. How are you? I hope you all are fine. This is a happy new year. Okay, this is our EVS class. After third terminal exam, this is our past online EVS class. And I am your new EVS teacher. Okay, now take out your EVS book and open it. Page number 68 and lesson number is happy. Today, we will discuss about some means of communication. What is communication? Now, communication is sharing of information or providing entertainment by speaking, writing or any other method. All of those means of sending and receiving messages to a person or masses are called means of communication. Now, communication is two types. One type is personal communication and second is mass communication. Now, what is the difference between personal communication and mass communication? Now, personal communication is between person to person, that is between a man to another man. But in mass communication, we can send message to a large number of people. Personal communication is that one person send to another person. It is called personal communication. And mass communication, acta message, a group of people send to another person. For example, television, radio, টেলিভিশন রেডিও হয়তো এখানে একটা ইনফরমেশন আসে আমরা কিন্তু সবাই মিলে টেলিভিশন দেখি নিউজটা পড়ি নিউজ পেপার যেমন একটা মেসেজ আছে সেটা সবাই জানতে পেরে যায় সমস্ত পিপল জানতে পেরে যায় তাহলে মাস কমিউনিকেশনে কি হয় একটা মেসেজ অনেক মানুষের মধ্যে স্প্রেড হয়ে যায় দিস ইজ কল্ড মাস কমিউনিকেশন এক্সাম্পল তাহলে কি হচ্ছে টেলিভিশন রেডিও নিউজ পেপার ওকে আর পার্সোনাল কমিউনিকেশনকে একটা মানুষ অন্য মানুষকে কোনো একটা মেসেজ পাঠাচ্ছে দেন কি মারফত যেমন ধরো টেলিফোন হ্যাঁ লে
পার্সোনালি মেসেজ সেন্ড করছি, এখানে কিন্তু একটা গ্রুপে সেন্ড করি না, আমার একটা পার্সোনাল একটা ওয়ান ম্যাসেজ কিন্তু সেন্ড করি, ঠিক আছে? নাও সি পার্সোনাল কমিউনিকেশন, পার্সোনাল কমিউনিকেশনের মধ্যে কী কী আসছে, লেটার্স আর হচ্ছে তোমাদের টেলিফোন আছে, ঠিক আছে? নাও লেটার্স, এই লেটার ইজ দ্য মোস্ট পপুলার মিনস অফ কমিউনিকেশন, উই ক্যান বাই ইনল্যান্ড লেটার্স অ্যান্ড পোস্ট কার্ড ফ্রম দ্য পোস্ট অফিস। আমাদের একটা লেটার্স লিখতে হলে প্রথমে কিন্তু পোস্ট অফিস থেকে একটা পোস্ট কার্ড বাই করতে হবে আর স্ট্যাম্প পেপারসও বাই করতে হবে, ঠিক আছে? নাও উই ক্যান রাইট আওয়ার মেসেজ অন দেম অ্যান্ড উই ক্যান ইভেন রাইট আওয়ার মেসেজ অন প্লেন পেপার অ্যান্ড পুট ইট ইন দ্য স্ট্যাম্পেড এনভেলপ। এনভেলপের মধ্যে কিন্তু স্ট্যাম্পটা না দেওয়া থাকলে আমরা কিন্তু মেসেজ সরি লেটারটা সেন্ড করতে পারবো না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি এনভেলপের মধ্যে একটা স্ট্যাম্প পেপার লাগানো থাকতে হবে। নাও হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইমেল অ্যান্ড লেটার্স অ্যান্ড পোস্ট কার্ড। পোস্ট কার্ড লেটারে কী হয়, you don't have to open a postcard to read the message, but inland letters is a one type of personal letters, ঠিক আছে? ইনল্যান্ড লেটার্সে কী হয়, আমরা ওটা হচ্ছে এক ধরনের পার্সোনাল লেটার্স, মানে একটা লেটার্স আমরা লিখে একটা এনভেলপের মধ্যে স্ট্যাম্পের এনভেলপের মধ্যে আমাদের পুট করতে হয়, তারপর ওটা সেন্ড হয়। কিন্তু তোমার এই যে পোস্টকার্ড মেসেজে একটা রকম তোমাদের থাকে, একটা রকম প্লেন পেপার থাকে, যে পেপারে এক সাইডে তোমাদের অ্যাড্রেস লিখতে হয় আর এখানেই তোমরা তোমাদের মেসেজটা লিখতে পারো, এটা কিন্তু তোমাদের পোস্টকার্ড, ঠিক আছে? পোস্ট কার্ডে কিন্তু তোমরা মানে ইউ ডোন্ট হ্যাভ টু ওপেন এ পোস্ট কার্ড, তোমাকে এই পোস্ট কার্ডটা ওপেনও করতে হবে না, জাস্ট পোস্ট কার্ডটা তোমরা দেখবে মেসেজটা করে নিতে পারবে। কিন্তু ইনল্যান্ড লেটারে কী হয়, ইনল্যান্ড লেটারের মধ্যে একটা এনভেলপ থাকে, সেই এনভেলপের মধ্যে কিন্তু তোমাকে সেই মেসেজটা পুট করতে হয়, ঠিক আছে? দিস ইজ কল্ড ইনল্যান্ড লেটার্স অ্যান্ড দিস ইজ পোস্ট কার্ড, ওকে? না পোস্ট কার্ডের মধ্যে আমাদের যে অ্যাড্রেসটা লিখতে হয় সেখানে কী কী লিখতে হয় দেখো বইতে আছে। সি ফার্স্টে কী লিখতে হয়, না নেম অফ দ্য পার্সন, তুমি কাকে চিঠি পাঠাচ্ছ, নেম অফ দ্য পার্সন তোমার নিজের নাম দেখে লিখতে হয়। তারপর হচ্ছে হোম অ্যাড্রেস, তোমার বাড়ির অ্যাড্রেস, দেন হচ্ছে
name of the post office. What is the name of our post office? Yes, Jamalpur post office. Now, the name of the city or village. Our village is Jamalpur. So, Jamalpur. The name of the district is Purva Bardhaman. Name of the state. It's West Bengal. And the pin code number. Do you know what is our pin code number? Our area? Our area pin code number is 713408. This is our pin code number. Jamalpur post office pin code number is 713408. তোমরা একটা ভালো করে খেয়াল করে দেখো এখানে 6 ডিজিট আছে 1 2 3 4 5 6. 6 ডিজিট আর হিয়ার. That means in our country the pin code has 6 digit. মানে আমাদের কান্ট্রিতে কিন্তু পিন কোডে সবসময় ছটা করে ডিজিট থাকে, 6 ডিজিট. আচ্ছা যেমন ধরো নিউ দিল্লি, তোমরা বলেতে দেখো নিউ দিল্লি, নিউ দিল্লি পিন কোড হচ্ছে 110001. See they are also 6 digit, 1 2 3 4 5 6. So always pin code is a 6 digit number. Okay, remember it. মধ্যে লেটারটা পুট করে দিই, তারপর পোস্টম্যান এসে সেই লেটারটা নিয়ে গিয়ে ওরা অ্যাকর্ডিং সিটি ভিলেজ অ্যাড্রেস অনুসারে প্রথমে সাজিয়ে রাখে, তারপর সেটাকে আবার সেন্ড করে দেয়। নাও মুভ টু দ্য নেক্সট প্লেস, টেলিফোন। ইফ উই ওয়ান্ট টু সেন্ড আওয়ার মেসেজ স্টিল সুনার অর ইমিডিয়েটলি, ঠিক আছে, আমরা যখন কোনো একটা মেসেজ ইমিডিয়েটলি কাউকে জানাতে চাই, লেটার সে লেটার সে কি হয় উই টেক সাম টাইমস 2 or 3 days লেগেই যায় একটা লেটার সেন্ড করতে, কিন্তু আমাদের যদি খুব একটা ইমার্জেন্সি সিচুয়েশন থাকে আমাদের একটা মেসেজ ইমিডিয়েটলি সেন্ড করতে হবে, তখন কিন্তু আমরা ইউজ করি টেলিফোন, ঠিক আছে। অন দ্য টেলিফোন উই ক্যান টক টু পিপল টু গিভ আর রিসিভ মেসেজেস অ্যাট দ্য সেম টাইম, থ্রু দ্য টেলিফোন উই ক্যান টক টু পিপল লিভিং ইন দ্য আনাদার কান্ট্রি অলসো। লেটার সে কি হয় আমরা কিন্তু লেটারসটা ইন আমার কান্ট্রি সেন্ড করতে পারি স্টেট টু স্টেট, ভিলেজ টু ভিলেজ, টাউন টু টাউন, ঠিক আছে, কিন্তু টেলিফোনটা আমরা ওয়ান কান্ট্রি টু আনাদার কান্ট্রিতেও আমাদের মেসেজটা সেন্ড করতে পারি। সরি, উই ক্যান সেন্ড রিটেন মেসেজ অন দ্য সেল ফোন, দে আর কল এসএমএস, আমরা ফোনের মধ্যে রিটেন করে দিতে পারি মেসেজটা, দিস ইজ কল এসএমএস। আর এসএমএস এর ফুল ফর্ম কি, হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এসএমএস, শর্ট মেসেজ সার্ভিসেস। ওকে, নাও মাস কমিউনিকেশন, মাস কমিউনিকেশন, মাস কমিউনিকেশন সাম সামটাইমস উই নিড টু কমিউনিকেট উইথ লার্জ নাম্বার অফ পিপল অ্যাট দ্য সেম টাইম, উই ক্যান ডু সো থ্রু নিউজ পেপার, রেডিও অর টেলিভিশন, দিস ইজ কল মাস মিডিয়া, ঠিক আছে। আমরা একটু আমি বললাম যে আমরা মাস কমিউনিকেশনে কী হয়, একটা মেসেজ অনেক মানুষের মধ্যে যখন আমাদের সেল করতে হয় তখন কিন্তু ওটা হচ্ছে মাস কমিউনিকেশন, যেমন রেডিও, নিউজ পেপার, ঠিক আছে। এ নিউজ পেপার ক্যান টেক নিউজ আর মেসেজ টু এনি পার্ট অফ দ্য ওয়ার্ল্ড, এ ব্রডকাস্ট অর রেডিও অর টেলিভিশন ক্যান ডু ইট ইমিডিয়েটলি, খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের মেসেজ সেন্ড হয়ে ওঠে। উই ক্যান রিপিট লিসন অর ওয়াচ এডুকেশনাল অ্যান্ড আদার প্রোগ্রামস অন রেডিও অ্যান্ড টেলিভিশন, উই ক্যান অলসো ওয়াচ ইম্পর্টেন্ট ইভেন্টস টেকিং প্লেস এনি হায়ার ইন আওয়ার কান্ট্রি, আমরা যে কান্ট্রির যে কোনো প্রান্তে বসে কিন্তু এই মেসেজগুলো বসে পড়তে পারি থ্রু নিউজ পেপার, রেডিও, ঠিক আছে। আচ্ছা, কমিউনিকেশন হ্যাজ অলসো বিকাম ফাস্টার বিকজ অফ স্যাটেলাইট, উইচ ইজ স্যাটেলাইট, না এই স্যাটেলাইট ইজ এ মিসিং দ্যাট অরবিটস এ প্ল্যানেট অ্যান্ড ইট হেল্পস আস টু কমিউনিকেট, এটা এক ধরনের মেসিং যেটা আমাদের কমিউনিকেশন থেকে আরও বেশি ফাস্টার করতে সাহায্য করে, ঠিক আছে। ওকে, তোমরা ভালো করে এগুলো বাড়িতে ভালো করে পড়বে, গার্জেনদের উদ্দেশ্যে বলছি একটু ভালো করে পড়াবে, আর এইগুলো একটু আন্ডারলাইন করা। উই ক্যান বাই ইনল্যান্ড লেটার্স অ্যান্ড পোস্ট কার্ড ফ্রম দ্য পোস্ট অফিস, আর ইন আওয়ার কান্ট্রি দ্য পিনকোড হ্যাজ 6 ডিজিট, উই ক্যান সেন্ড রিটেন এসএমএস অন সেল ফোনস, দে আর কল এসএমএস, মাস মিডিয়া, মাস মিডিয়া এখান থেকে সবটা ভালো করে পড়বে, ওকে স্যাটেলাইট সিলেক্টে খুব ভালো করে পড়বে। দ্যাটস অল, থ্যাংক ইউ, বাই বাই স্টুডেন্ট, হ্যাভ এ নাইস ডে।